তামিমের পৌষ মাস, লিটনের সর্বনাশ। সাকিবের ডাকে বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশ্যে রওনা দিল তামিম ইকবাল খান। দর্শক, বিস্তারিত জানতে আমাদের ভিডিওর সাথেই থাকুন। দর্শক, বিশ্বকাপের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে বিশাল একটি জয় সংগ্রহ করেছে বাংলাদেশ, কিন্তু বরাবরই ওপেনিংয়ে ব্যর্থ হচ্ছেন লিটন কুমার দাস। সেই এশিয়া কাপে ওপেনিংয়ে বেশ ভুগিয়েছে দলকে, তাই তো লিটন দাসকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। বরাবর ব্যর্থ হওয়ার পরও কেন একাদশে সুযোগ পাচ্ছে, এই নিয়ে ভক্ত সমর্থকরা আঙুল তুলছে। তাই তো গুঞ্জন শোনা যাচ্ছে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো লিটন দাসকে বসিয়ে রাখবে। ভক্ত সমর্থকদের চাওয়া, অফ ফর্মে লিটন দাসকে বাদ দিয়ে অভিজ্ঞ ও সিনিয়র খেলোয়াড় তামিম ইকবালকে একাদশে ফিরিয়ে আনা হোক। এই ব্যাপারে সংবাদ সম্মেলনে সাকিবকে প্রশ্ন করা হলে সাকিব সেটির উত্তর একদম ক্লিয়ারভাবে দিয়েছে। সাকিব আল হাসান বলেছেন, দিন দিন লিটন দাস যেভাবে অফ ফর্মে চলে যাচ্ছে তাতে দলের ওপর খারাপ প্রভাব পড়ে। তাই তো আমার মনে হয় লিটন দাসের পরিবর্তে তামিম ইকবালকে বিশ্বকাপে খুবই দরকার। এখন বিসিবি যদি তামিম ইকবালকে রাজি করিয়ে বিশ্বকাপে পাঠাতে পারে তাহলে ওপেনিং পজিশনটা অনেক শক্তিশালী হবে আর আমাদের দলের ওপেনিং ঘাটতিটাও পূরণ হবে। তো দর্শক, আপনিও কি চাচ্ছেন তামিম ইকবালকে বিশ্বকাপে, তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন।